নমস্কার তানিয়াস ইউনিভার্সে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে খুব সহজ পদ্ধতিতে অপরাজিতার বনসাই করানো দেখাবো আমার এখানে এটা দু বছরের গাছ গাছটার গুড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা মোটা পুষ্ট তারপরে এটা সাত আট মাসের গাছ এবং স্টেপ বাই স্টেপ আমার বনসাই হচ্ছে প্রত্যেকটা গাছের পরিচর্যা খুব সহজ উপায়ে আমি করি আপনারা দেখতে থাকুন আজকে ভিডিওটা বেশি বড় করব না খুব ছোট এবং খুব সহজ উপায়ে কী করে গাছে হেলদি করে একটা বনসাই করতে পারবেন তার আজকে ভিডিও দেখুন শীত এত শীতেও কিন্তু অপরাধিতা ভালো ফুটছে সকালে পুজো দেওয়ার জন্য প্রচুর ফুল তুলে নিয়ে যাওয়া হয়ে গেছে প্রত্যেকটা গাছে কিন্তু করি আছে এ দেখুন কড়িতে কিন্তু ভরা ছোট বড় বিভিন্ন রকমের করিতে ভরা এ দেখুন শীতের সময়ও ভালো ফুল দিয়ে যাচ্ছে তো চলুন বেশি কথা বলবো না শুরু করি সবার আগে আমাকে গাছটাকে সেপে রাখতে হবে যেরকম এই গাছটা দেখছেন পারফেক্ট শেপে আছে সেটা কি করে সেপে রাখি এখানে দেখছেন এখান থেকে ট্রিম করে নেবেন এভাবে যেগুলো শেপের বাইরে চলে যাবে সেই ডালগুলোকে সবসময় একটু টিমে রাখার চেষ্টা করবেন দেখবেন ভালো ফুল পাবেন গাছটাও ভালো হচ্ছে এই গাছটা যেহেতু আমার সেপেই আছে এই গাছটাকে বেশি আমাকে কিছু করতে হবে না পরের গাছগুলো দেখুন যেরকম এই গাছটা দেখুন এই গাছটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে এই গাছটায় এই মাথাগুলো কেটে নেব আপনারা এভাবে সেপে রাখবেন আর গাছ করবেন দেখবেন কি সুন্দর বনসাই হবে এমন কিছুই না এই যে এটা বেশি বড় হয়ে গেছিলো দেখুন এখানে এই ডালটাকে আমাকে কেটে দিতে হবে হয়ে গেছে এর পরেরটা যেটা বেশি দিনের না চার পাঁচ মাসের গাছ একদম ছোট এই গাছটায় প্রথমে বেশি হার্ড টিম করতে যাবেন না এই দেখুন এরকম যেটা আছে এই যে আর আরেকটা জিনিস গাছে বীজ হতে দেবেন না একটা দুটো জায়গায় বীজ হয়ে যায় তো গাছে যখন বীজটা বেশি হয়ে যায় তখন কিন্তু গাছটা নষ্ট হয়ে যায় এই গাছটা আমাকে বেশি করতে হবে দেখুন এই যে পুরো গাছটা নতুন গাছ আজকে দেখুন এই গাছটা করা আমি স্টার্ট করছি মানে বনসাই করা শুরু করেছি তো আপনি তো দেখলেন যে স্টেপ বাই স্টেপ আমি ওপারে যে তার করছি তো গাছগুলোর গ্রোথ কিন্তু খুব ভালো আপনারা দেখেই বুঝতে পারবেন যে গাছগুলো একটু ভালো করে লক্ষ্য করলে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো এই গাছটা দেখলে বুঝতে পারবেন গাছটা কতটা ভালো গ্রোথ তো এই গাছটাও আমি একটা ভালো করে করার চেষ্টা করছি গাছটা দেখুন বেশি দিনের গাছ না এটা লতিয়ে ছিল আমি নিয়ে এসেছি গাছটা হতে দিচ্ছিলাম যে একটা ঠিকঠাক একটা পজিশন মতো গাছটাকে কাটিং করতে হবে তো গাছটা একটু হেলদি হয়ে উঠেছে ভালো হয়েছে নিচ থেকে ব্রাঞ্চ আসতে শুরু আসতে শুরু করেছে এই এখন আমি কাটিং করে বনসাই রূপ দেখুন গাছটা কিন্তু এই এখান থেকে ফাঁকা আছে গাছটা তিন থেকে চার মাসের গাছ এবার আমি এখান থেকে ধরে কেটে দেব কষ্ট পাবেন না একবার এ কিন্তু আপনার গাছ খুব সুন্দর হতে পারে এই দেখুন এ দেখুন গাছটা আমি কিন্তু পুরো কেটে দিলাম এই গাছটাতে কিন্তু আমার ফুল হচ্ছিল এই দেখুন একটা অপরাজিতার করি এক দুটো এক দুটো করে ফুল হচ্ছিল কিন্তু এই এক দুটো ফুলে তো আমি সন্তুষ্ট না গাছটাকে ভালো একবার কষ্ট করে গাছটাকে ভালো করার চেষ্টা করব দেখুন এটা একটা ঠিকঠাক একটা শেপে চলে আসলো এরপরে আমার স্টেপ বাই স্টেপ কিন্তু এরপরে স্টেপ আমার এরকম একটা হবে যেটা আমি দেখুন আমি সেটা যেটা বাড়তি ডালগুলো যেটা কেটে দিচ্ছি এভাবে দেখলেন যেটা স্টেজ কিন্তু এটা মাঝখানে এক দুবার আমি কেটেছি এভাবে প্রত্যেকটা মাথা হালকা হালকা করে পিঞ্চিং করে দেবেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো এক সেকেন্ড দাঁড়ান এটা আমি একটু কেটে নিই দেখুন শীত পড়েছে গাছের তো ফুল কমে যাওয়া উচিত এই সব ফুলের গাছে কিন্তু এই ছোট গাছেও কি ফুল কম এই দেখুন কিভাবে আছে যদি আপনারা লক্ষ্য করেন বুঝতে পারবেন দেখুন কিভাবে আছে প্রত্যেকটা ডালে আমি সবার প্রথমে কি করব গাছের নিচে যেগুলো এরকম ঘাস টাস আছে সেগুলোকে আমি তুলে দেব এই যে আমি তুলে দিলাম পরিষ্কার করে নেবো পরিষ্কার হয়ে যাওয়ার পরে এই গাছটারও এটা ঘাস ছিল না মাটিটা দেখুন জল তাও একটু দেওয়া শক্ত হয়ে গেছে ভালো করে মাটিটা জোর করে নেবো আলগা করে নিয়ে তারপর আমাকে সার ইউজ করতে হবে এভাবে আলগা করে নিলাম আমি মাটিটা এরপরে আমাকে কি করতে হবে এই দেখুন গোবর সার এটাই এক বছরের পুরনো গোবর সার যত পুরনো গোবর সার হবে তত ভালো এটা এক বছরের থেকে একটু বেশি হবে মানে মিনিমাম আপনারা টাইম রাখবেন যেন এক বছরের পুরনো গোবর সার হয় এক বছরের কমে যে গোবর সার থাকে সেটা কিন্তু সারে পর্যন্ত তখনও হয় না একটা গোবর সার হতে মিনিমাম এক বছর টাইম লাগে এবার আমি কি করব পরিমাণ মতো এই দেখুন যে পরিমাণ মতো গাছে এভাবে চারে দিয়ে 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 দিলাম এরপরে আমি দিব অবশ্যই আপনারা দেবেন ফাঙ্গিসাইড কিন্তু গাছকে খুব রক্ষা করে ফাঙ্গাসের হাত থেকে এ দেখুন ফাঙ্গিসাইড এটা সাপ বাজারে অনেক ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায় আপনাদের পছন্দ মতো একটা নিয়ে নিলেই হবে তো এই যে সাপ আমি ফাঙ্গিসাইড দিয়ে দিলাম পরিমাণ খুব অল্প এরপরে এটা আমি মাটির সঙ্গে ভালো করে মিক্সড করে দেব এভাবে আমি একটার পরে একটা প্রত্যেকটা গাছে এভাবে পরিচর্যা করতে থাকব আপনারাও এভাবে পরিচর্যা করবেন দেখবেন গাছ কিন্তু খুব হেলদি হবে দেখুন এই গাছটাই যদি আমি দেখাই গাছটা কিন্তু হেলদি শুধু এটা না আপনি এই ডালগুলো লক্ষ্য করুন কতটা পরিপুষ্ট আরেকটা কথা বলি আপনারা বাড়িতে যদি কলা ভেজানোর যে জলটা হয় সেটা যদি দেন গাছের জন্য খুব ভালো আর আপনাদের কারো কাছে যদি ফাঙ্গিসাইড না থাকে তবে হলুদ গুঁড়ো দিয়েও আপনারা কিন্তু কাজ চালাতে পারেন তো এভাবে আপনারা বাড়িতে ট্রাই করেন দেখবেন গাছ কিন্তু খুব ভালো হচ্ছে খুব মানে হেলদি হবে বেশি কিছু লাগবে না যে এই সার ওই সার হ্যাঁ মিক্সচার যদি আপনাদের কাছে থাকে অবশ্যই দিতে পারেন যদি না থাকে কোনো ব্যাপার না এভাবেই দেবেন আমি বেশিরভাগ গাছ কিন্তু এই গোবর সার দিয়েই করি গোবর সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তার ফলে গাছের পাতা সবুজ হয় নতুন ডাল আসে তাতে করি আসে আর অপরাজিতা গাছের যত নতুন করি যত নতুন ব্রাঞ্চ আসবে তত কিন্তু গাছে করিতে ভরে যাবে তো আপনারা এভাবেই পরিচর্যা করুন আর কোনো যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব। আমি মাঝে মাঝে আপনাদের কাছে এরকম গাছের যত্ন এবং গাছ কি করে ভালো হবে নানা রকমের টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন টি অবশ্যই প্রেস করে দেবেন যেন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে ভিডিওটা পৌঁছে যায় এবং ভিডিওটা আপনারা দেখতে পারেন নমস্কার